Yes guys, happy new year. আমি জানি নিউ ইয়ারে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি। শরীর আমার ভালো ছিল না, আমি আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তাই অনেকটা দিন গ্যাপ নেওয়ার পরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি খুব দুর্দান্ত একটা ভিডিও, যে ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব ভালো একটা লোকেশনে খুব ভালো প্রাইসের একটা পারফেক্ট। আমি এখন রয়েছি একদম নজরুলের পাশে, কবি নজরুল মেট্রো স্টেশনের পাশে। চলে এসেছি আমি নুডল উডলে, আর তাদের লাঞ্চ বাফেটটা কিন্তু মাত্র দাম শুরু হচ্ছে 399 টাকায়। তো চলো নুডল উডলে ঢোকা যাক। এই টাকাতে আমাদেরকে কি কি জিনিস সার্ভ করা হচ্ছে, কেমন কি খেতে, কেমন কি সমস্তটা আমি সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো ইনটু দ্য ভিডিও। প্রথমে আসার সাথে সাথে আমাদেরকে কিন্তু এখানে সার্ভ করা হয়েছে ননভেজ স্যুপ। তো তোমার স্যুপটা কিন্তু বেশ ঘন রয়েছে, তোমাদেরকে একটু দেখে দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছো ক্যাবেজ রয়েছে, ভালো চাংস অফ চিকেন আমি দেখতে পাচ্ছি, আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমি এগস রয়েছে, সাথে রয়েছে ভালো ভেজিসও। তো চলো একটুখানি খেয়ে এবার দেখা যাচ্ছে স্যুপটা খেতে কিরকম। কিন্তু ভালো খেতে, যেহেতু গাঢ় ব্যাপারটা আছে তার জন্য একটা খুব ভালো ফ্লেভার আসছে, তার সাথে এগস চিকেন সমস্ত কিন্তু বেশ ভালো মুখে পড়ছে, তো সেই জন্য বেশ ভালো লাগছে। তবে আমি তোমাদেরকে বলবো এখানে আসলে কিন্তু স্যুপ খেয়ে একদমই বেশি পেট ভরাবে না, কারণ কি আমাদেরকে পয়সা উসুল করতে হবে স্টার্টার খেয়ে। তো অবশ্যই দেখতে থাকো স্টার্টারে কি আছে। তো গাইস আমার কাছে কিন্তু এখন চলে এসেছে স্টার্টারটা। তো দেখা যাচ্ছে যে আমার কাছে স্টার্টারে ফার্স্টে কি রয়েছে। এখানে কিন্তু রয়েছে ড্রাই চিলি পনির, এখানে রয়েছে ক্রিসপি ভেজ। প্রথমে আমি পনিরটা একটু ট্রাই করবো, ট্রাই করে দেখবো যে এটা কিরকম খেতে। তো এরকম সাইজেস রয়েছে, পনিরটা কিন্তু বেশ সফট, পকটা কিন্তু দেওয়ার সাথে সাথে খুব ভালো একদম ভেতরে চলে গেল, তো বেশ সফট বলেই মনে হচ্ছে। তো চলো খেয়ে দেখা যাক। সব মিলিয়ে কিন্তু আমার পনিরটা বেশ ভালো লাগলো, লাইক এরকম ভেজ স্টার্টার কিন্তু অনেকদিন খাইনি, তো বেশ ভালো লেগেছে। তো এরপর আমার কাছে রয়েছে হচ্ছে ক্রিসপি ভেজটা। তো চলো একটু খেয়ে দেখা যাক এটা। আমার কিন্তু এটাও বেশ খেতে ভালো লাগে, একটু চটপটা ফ্লেভার আছে, তার সাথে ক্রাঞ্চি ব্যাপারটা খুব ভালো আছে। ভেতরে যেহেতু পটেটোটা আছে ভেতরে একদম পুরো মিশে যাচ্ছে, তো সেই হিসেবে কিন্তু বেস্ট স্টার্টার হিসেবে এই দুটোই আমার অসাধারণ লেগেছে। সো এখন আমার কাছে চলে এসেছে জিঞ্জার গার্লিক চিকেন। তো তোমাদেরকে দেখছি কি এরকম করে প্লেট করে সার্ভ করা হয়েছে, তো পিসেসগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে আমি দেখতে পাচ্ছি। উপরে যে সসটা রয়েছে সেটাও কিন্তু বেশ দেখতে ডিলিশিয়াস। তো চলো একটু খেয়ে দেখা যাক, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, বেশ বড় বড় গার্লিকের চাংস কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো চলো টেস্ট করে দেখা যাক। আমি বলবো একটু সল্টি রয়েছে, গার্লিকের ফ্লেভারটা খুব ভালো আসছে, একটু সল্ট বেশি থাকার জন্য গার্লিকের সাথে কিন্তু মিক্স হয়ে একটা বেশ আলাদা একটা ফ্লেভার আছে। চিকেনটা কিন্তু খুব সফট, তোমাদেরকে দেখিয়ে চিকেনটা কিন্তু ভেতরে একদম হোয়াইট রয়েছে, খুব সফট এন্ড ফ্রেশ রয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো এখানে আসলে কিন্তু চিকেনের এই মেন স্টার্টারটা তোমাদেরকে অনেক খেতে হবে, আমার কিন্তু অসাধারণ লেগেছে। তো নেক্সট আমার কাছে চলে এসেছে এখানে কুম্পাও চিকেন। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কুম্পাও চিকেনটা কীরকম দেখতে। তো সাইজটা দেখতে পাচ্ছি এরকম রয়েছে, এটা রেড সসেস রয়েছে, আর তার সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ বড় চিলির যে পিসেসগুলো রয়েছে, তার সাথে গার্লিকের চাংসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে। তো চলো একটু খেয়ে দেখা যাক যে এই কুম্পাও চিকেনটা কীরকম খেতে। ওকে, এটা ওই চিকেনটা থেকে যেটা ছিল জিঞ্জার গার্লিক চিকেন সেটা থেকে কিন্তু একটু স্পাইসি রয়েছে, বাট খেতে অসাধারণ। মানে চিলির যে পিসেসগুলো তার সাথে গার্লিকটা কিন্তু বেশ একটা স্পাইসনেস তৈরি করছে, আর ফ্লেভারটা এরকম যে অনেকটাক্ষণ চিউ করার পরে তোমরা ফ্লেভারটা বুঝতে পারবে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু অতটা স্পাইসিনেস বোঝা যাচ্ছে না, আর চিকেনটা কিন্তু বেশ সফট রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কুম্পাও চিকেনটা আমার অসাধারণ লাগলো। তো এখনও অবধি খাওয়া সমস্তগুলো স্টার্টার কিন্তু অবশ্যই মিস্টার অকেটিভ অ্যাপ্রুভড। সো গাইজ এখানে রয়েছে ভেজ হাক্কা নুডলস, এখানে কিন্তু রয়েছে আমাদের চিকেন ফ্রাইড রাইস, সাথে এখানে রয়েছে এক্সোটিক ভেজ চাইনিজ পার্সলি ইন সস, এখানে রয়েছে হুনান কটেজ চিজ, সাথে এখানে রয়েছে আমাদের জিঞ্জার ফিশ। নেক্সট আমার কাছে রয়েছে কফির লাইম চিকেন, হ্যাঁ লুকিং ডেলিশিয়াস।
তো এবার কিন্তু আমি নিয়ে চলে এসেছি মেন কোর্সটা। তো তোমরা দেখে নিলে যে এখানে কিন্তু স্টার্টারটা আর যে স্যুপটা রয়েছে সেটা কিন্তু টেবিলে সার্ভ করা হয়েছিল, কিন্তু মেন কোর্সটা কিন্তু আমাদেরকে ওখানে বুফেতে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো আমি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে ভেজ নুডলস, এখানে রয়েছে ফিশ, এটা ছিল কিছু স্যালাড, এখানে ছিল লেমন চিকেন, আর এটা কিন্তু ছিল একটা পনির যেটা হুনান কটেজ পনির। তো ফার্স্টে আমি একটুখানি নুডলস ট্রাই করে দেখবো যে নুডলসটা কীরকম খেতে। তো এখানে কিন্তু নর্মাল একটু মোটা টাইপের যে নুডলসগুলো রয়েছে মেনলি চাউনার নুডলসই কিন্তু সার্ভ করা হয়েছে, দেখতে তো বেশ ডেলিশিয়াস লাগছে। তো চলো একটু খেয়ে দেখা যাক। ভালো হয়েছে, খুব একটা অয়েলি না, খুব রিচ না, লাইটের মধ্যে আছে। তো এটা কিন্তু বেশ অনেকটা খাওয়া যাবে, মানে এরকম আর কি ব্যাপারটা, খুব রিচ একটা নুডলস সেটা কিন্তু নয়। এবার একটু আমি ফিশটা ভেঙে নিয়ে নুডলসটার সাথে একটু খেয়ে দেখবো। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, ফিশটা কিন্তু এরকম সাইজ রয়েছে, সাইজ কিন্তু বেশ বড় রয়েছে। তো একটু ভেঙে নিলাম আমি। আচ্ছা, কিন্তু একটুখানি ফকটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা পুরো ভেঙে এলো, আর দেখতেই পাচ্ছি মানে মাছটা কিন্তু বেশ তাজা রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। এখানে বাসা ফিশটা ব্যবহার করা হয়েছে, ফিশটা কিন্তু বেশ সফট, ভেতর অব্দি মশলাটা গেছে, আর এই নুডলসটার সাথে কিন্তু এই মাছের যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো অবশ্যই কিন্তু বলবে এই ফিশের গ্রেভির সাথে নুডলসটা ট্রাই করে দেখতেই হবে তোমাদের। তো নেক্সট আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রাইসটা। তো চল একটুখানি রাইসটা শুধু শুধু খেয়ে দেখা যাক কীরকম খেতে। ভালো খেতে, খুব একটা ফ্লেভার নেই, শুধু গোলমরিচ একটা ফ্লেভার রয়েছে। ভেজেসগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি, আর বড় বড় চাংস অফ চিকেন অ্যান্ড এগস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটুখানি আমি লাইম চিকেনের গ্রেভিটার সাথে একটুখানি রাইসটাকে দেখবো যে কীরকম লাগছে। লাইম চিকেনের গ্রেভিটার সাথে কিন্তু বেশ জমে যাচ্ছে। লাইম চিকেনের সাইজটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছি এরকম পিসেস কিন্তু সার্ভ করা হয়েছে। লাইম চিকেনে আলাদাই একটা ফ্লেভার আছে, লাইক গ্রেভিটা প্রচণ্ড হেভি না, অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দর একটা, যেহেতু লাইম আছে তাই জন্য একটা লেবুর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো ভরে ভরে রয়েছে। তো চলো এবার চিকেনটা খেয়ে দেখবো কতটা ফ্রেশ রয়েছে। লেমন জিস্টের যে ফ্লেভারটা সেটা কিন্তু চিকেনের ভেতর অব্দি খুব ভালো মতো হয়েছে, চিকেনটা ততটাই সফট মুখে দিলে পরে ভেঙে যাচ্ছে। আমার কিন্তু অসাধারণ লেগেছে এই লাইম চিকেনটা। তো এবার আমি খেয়ে দেখবো এখানে যেটা পনিরটা রয়েছে সেটা কীরকম দেখতে। তো দেখতেই পাচ্ছি পনিরটাও কিন্তু এখানেও সফট রয়েছে, যেমনটা স্টার্টারে বলেছিলাম যে ফকটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ভেতর অব্দি ঢুকে আছে। তো বোঝাই যাচ্ছে কতটা সফট, এটাও কিন্তু বেশ সফট লাগছে। তো চলো একটুখানি খেয়ে দেখা যাক। অ্যাজ আ ভেজ মেন কোর্স আইটেম ভালো লেগেছে, বাট অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলোর কাছে একটু আমার ফিকে মনে হলো, লাইক খুব একটা ফ্লেভারফুল সেটা নয়, স্পাইসি তো একদমই নয়, কিন্তু পনিরটা কিন্তু প্রচণ্ডই সফট, আর যে মশলাটা আছে গ্রেভিটা কিন্তু পুরো ভেতর অব্দি ফ্লেভারটা গেছে, খুব সুন্দর সফট একটা ফ্লেভার রয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো আমি আমার মেন কোর্সটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো ডেজার্টে, দেখতে থাকবো। সো গাইস, কতগুলো ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দিই যে এখন যে বাফেটটা আমি ট্রাই করতে এসেছি সেটাতে লাঞ্চের দাম কিন্তু রয়েছে 399 ফর উইকডেজ, আর উইকেন্ডে কিন্তু এই লাঞ্চ বাফেটের দাম হয়ে যাবে 449, আর নর্মাল ডেজে উইকডেজে তোমাদেরকে এখানে যে ডিনার বাফেটা রয়েছে সেটার দাম হয়ে যাবে কিন্তু 449, আর উইকেন্ডে কিন্তু দাম হয়ে যাবে ডিনার বাফেটে 499। আর তাছাড়া এখানে একটা তোমরা ড্রিঙ্কস নিতে পারো, সেটার দাম পড়বে 49 একটার জন্যে, আর যদি আনলিমিটেড নিতে চাও সেটার জন্য কিন্তু 99 দাম পড়বে। লোকেশন সমস্ত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগে থেকে অবশ্যই বুক করে আসবে, নইলে কিন্তু একটু টেবিল পেতে অসুবিধা হবে। সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই কিন্তু একবার চেক করে নেবো। তো এবার আমার কাছে চলে এসেছে মাই প্লেট অফ হ্যাপিনেস, সেটা হচ্ছে ডেজার্টের প্লেট। তো দেখাই তোমাদেরকে, এখানে রয়েছে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম নর্মাল, এখানে রয়েছে হানি নুডলস, আর এখানে রয়েছে বানানা লিফ। তো চলো একটু বানানা লিফটা ফার্স্টে খেয়ে দেখি। দিস ইজ বেসিক্যালি কলার বড়া, ওকে। তো এবার একটু হানি নুডলসটা একটু খেয়ে দেখি। আর যেমন ক্রাঞ্চি ফ্রাইড নুডলস থাকে, ওপরে হানির কোট দেওয়া রয়েছে, সেসমি সিডস রয়েছে, বেশ ভালো। একটুখানি আইসক্রিম দিয়ে একটু খেয়ে দেখবো। হুম
আরে ভাই মাচ 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 লেটার তুই ওয়েট করি আইসক্রিম নিয়ে আমি হানি নুডলসটা খেয়ে দেখি আমি যেমন দর্শনের সাথে আইসক্রিম খেতে ভালোবাসি ওরকম কিন্তু হানি নুডলসের সাথে তোমরা অবশ্যই বলবো একবার আইসক্রিমটা ট্রাই করে দেখতেই পারো তো এই তো ছিল আমার ডেজার্টের প্লেটার এবার আমার অনেস্ট রিভিউ অফ টু মিনিটস নিয়ে বাইরে দেখা করছি দেখতে থাকো নুডেল উডেলের খাবার দাবার সমস্তটাই কিন্তু বেশ ভালো ছিল অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সাবদের বিহেভিয়ার সবটাই কিন্তু আমার প্রচন্ড ভালো লেগেছে তো অবশ্যই তোমরা যদি একবার ট্রাই করতে চাও এখানে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ওট ট্রাই একবার তোমরা এসে দেখতেই পারো তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে থাকতে পারে সাথে ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও আর অবশ্যই কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ স্টে সেফ বাই বাই।